আমের বনে দোলা লাগে, মুকুল পরে ঝরে, চিরকালের চেনা গন্ধ হাওয়ায় উঠে ভরে, মর্মরিত শাখায় শাখায় মৌমাছিদের পাখায় পাখায়, ক্ষণে ক্ষণে বসন্ত দিন ফেলেছে নিঃশ্বাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সোহেল শাইন বক্সে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আমের মুকুলে ভরপুর ওই আম গাছ দুটোকে আমি যখনই দেখি বসন্ত দিনের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলি মাশাআল্লাহ। যাই হোক, অনেক হয়েছে কথা, এবার একটু কাজ করি। আজকে আপনাদের সাথে আমি আমার ঘরের অন্য কোনো কাজ শেয়ার করব না, শুধু মাস্তিতে ভরপুর খুব মজার একটা রেসিপি শেয়ার করব। মাস্তিতে ভরপুর কেন বললাম, পুরো রেসিপিটা দেখলেই সেটা বুঝতে পারবেন। প্রথমে আমি একটা বাটিতে পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঠবাদাম এবং কাজু বাদাম। আমি আসলে যে রেসিপিটা বানাবো ওটার ভিতরে যেই পরিমাণে যা যা লাগবে আমি ঠিক সেই মতোই সব কিছু নিচ্ছি। তো এই বাটিটা আমি একটু সাইডে রেখে দিচ্ছি, এখন বাকি যা যা করতে হবে সেগুলি একটু করে নিই। এখানে আমি নিয়ে নিচ্ছি আঙুর, আর এই আঙুরগুলো হচ্ছে ফ্রিজে ছিল। আমার ঘরে যখনই কোনো ফল নিয়ে আসা হয় আমি অর্ধেক বাইরে রাখি, অর্ধেক ফ্রিজে রাখি, কারণ আমি একটু ঠান্ডা ঠান্ডা ফল খেতে পছন্দ করি। আর আমার ঘরে কিছু কিছু সদস্য আছে যাদের ঠান্ডায় সমস্যা, তাই আমি অর্ধেকটা বাইরেই রাখি যেন ওদের কোনো সমস্যা না হয়। তো যাই হোক, ফ্রিজ থেকে যেহেতু বের করেছি এখন ভালো মতো আমি আঙুরগুলিকে একটু ধুয়ে নিলাম। আর এরপর আমি দুটো কিচেন টিস্যুর সাহায্যে এগুলিকে চেপে চেপে ভালো মতো মুছে নিচ্ছি যেন আঙুরের গায়ে এক ফোঁটাও পানি না থাকে। খুব ভালো মতো কিন্তু আমি মুছে নিচ্ছি। আর কেন আমি এত ভালো মতো করে আঙুরগুলিকে মুছছি জানেন? তা নাহলে আমারই প্রবলেম হবে। তো কী প্রবলেম হবে চলেন আপনাদেরকে দেখাই। এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল, এখন এই তেলের ভিতরে আমি আঙুরগুলোকে দিয়ে দিচ্ছি। আর আঙুরগুলো ধোয়ার পরে যদি আমি ভালো মতো না মুছে দিতাম এতক্ষণে কিন্তু তেল আর পানি একাকার হয়ে কী পরিমাণে ছিটত বলেন তো। এমনিতেই তো অনবরত রান্নাবাড়া করতে গেলে হাত পা নাক মুখ চোখ কোথাও না কোথাও প্রতিনিয়ত পুড়ছেই। তো থাক, ভাবলাম যে থাক আজকে আর পোড়াপুরির দরকার নেই। যাই হোক, এখন আঙুরগুলোকে আমি এপিট ওপিট করে একটু সর্টে ফ্রাই করে নিয়েছি। গ্রিন কালার থেকে জাস্ট একটু হালকা ইয়েলো কালার হয়েছে। এখন আমি এগুলোকে পানিতে তুলে নিয়েছি এবং আঙুরগুলোকে সেপারেট করে নিয়েছি। আর হ্যাঁ, এই আঙুরগুলো কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে ভেজেছি। আর সেপারেট করার পরে আঙুরগুলোকে আমি আরেকবার একটু ধুয়ে নিচ্ছি, এটার উপরে যে তেলটা লেগে আছে শুধুমাত্র ওটা ওয়াশ করার জন্য। আর তেলে দিয়ে হালকা ভাজার কারণে কিন্তু আঙুরগুলো কিছুটা সফট হয়েছে। এই রেসিপিটা বানাতে ঠিক যতটুকু সফট হওয়া দরকার ছিল আঙুরগুলো ততটুকুই সফট হয়েছে। আর এরই মাঝে আমি দুধে যে বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও কিছুটা সফট হয়ে গিয়েছে। আসলে আমি দুধের ভিতরে বাদাম এর জন্যই ভিজিয়ে রেখেছিলাম যেন বাদামগুলো কিছুটা সফট হয়, ভিজলে তো একটু নরম হবে, আর এটা কিন্তু তখন আমার ব্লেন্ড করতে সুবিধা হবে। তো এই দুধের ভিতরে আবার আমি আঙুরগুলো দিয়ে দিচ্ছি, আর এখন এগুলোকে আমি ভালো মতো একটু পেস্ট করে নিব। তো এই যে আমি পেস্ট করে নিয়েছি, আর এই মিশ্রণটা কিন্তু অনেক বেশি পেস্ট হবে না, কিছুটা দানা দানা থাকবে, আর কিছুটা দানা দানা থাকলেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। এই যে সম্পূর্ণটাই আমার পেস্ট করা হয়ে গিয়েছে। এরই মাঝে আমি যে আঙুরগুলো ভেজেছিলাম সেই তেলের ভিতরেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। এখন আমি হাফ কাপেরও একটু কম চিনি দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ ভালো মতো এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে না যায়। চিনিটা গলে যাওয়ার পরে আমি এটার ভিতরে 1 কাপের একটু কম সুজি দিয়েছিলাম। সুজিটাকে আমি এখন ব্রাউন করে ভেজে নেব। দানাদার সুজির হালুয়া বানানোর সময় যেমনটা করি ঠিক সেম প্রসেসে। ভাজা তো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি দুধ আঙুর আর বাদামের যে মিশ্রণটা সেটা। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দিচ্ছি না, কারণ আঙুর বাদাম আর হচ্ছে দুধের যে মিশ্রণটা এটা এমনিতেই পাতলা ছিল, তাই এখানে আলাদাভাবে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এই পর্যায়ে আমি খুব ভালো মতো করে একটু নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসে। আসলে রেগুলার যে সুজির হালুয়া আছে না, সেম প্রসেসে বানানো হচ্ছে, কিন্তু এখানে আমি বাদাম আর আঙুর এই দুটো জিনিস দিয়েছি। এই কারণে কিন্তু এটাতে একটা অন্যরকম টেস্ট চলে এসেছে এবং এটা সত্যি খেতে মানে দুর্দান্ত হয়েছিল।
আর যে কোনো মিষ্টি খাবারেই আমি কিন্তু একটু লবণ খেতে পছন্দ করি, কারণ লবণ না দিলে আমার মনে হয় সেই মিষ্টিটার পারফেক্ট একটা ব্যালেন্স আসে না। তো আমি দিতে ভুলে গিয়েছিলাম, যখন মরে পড়েছে সাথে দিয়ে দিয়েছি। আর আঙুরগুলোর ভিতরে কিছু আঙুর মিষ্টি ছিল, কিছু আঙুর টক ছিল, একটু টকটক ভাব ছিল, আর তাই আমি চিনিটা আরেকটু বাড়িয়ে দিয়েছি। নোট দ্য পয়েন্ট, যদি আপনারা আমার এই রেসিপি দেখে কখনো এটা বানান তাহলে অবশ্যই খেয়াল রাখবেন, যদি আঙুর টক হয়ে থাকে তাহলে রেগুলার যে মিষ্টি খান তার চাইতে একটু বাড়িয়ে মিষ্টিটা দিতে হবে, আর যদি আঙুরগুলো মিষ্টি থাকে মিডিয়াম দিলেও চলবে। আসলে এটা নির্ভর করছে আঙুর কতটা টক বা মিষ্টি তার উপরে। যাই হোক, আমার তো রান্নাটা হয়ে গিয়েছে, এখন একটা প্লেটের ভিতরে আমি কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি আর এটা আমি ঢেলে নিয়েছি। যেহেতু এটার ভিতরে ভরপুর মাত্রায় আঙুর আছে, আঙুর একদম ভরপুর, তাই আমি এই রেসিপিটার নাম দিয়েছি আঙুরি মাস্তি। তো আমার নামটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, কারণ এই রেসিপিটা বানানোর সময় সত্যি আমি খুব মাস্তিতে ছিলাম। নতুন নতুন যে কোনো রেসিপি বানানোর সময় আমার ভিতরে একটা উচ্ছ্বাস কাজ করে, আমার কাছে ভীষণ ভালো লাগে। তার উপরে যদি ওই রেসিপিটার একটা সুন্দর নাম দিতে পারি তাহলে তো আর কোনো কথাই নেই, তাহলে তো আমার কাছে আরও বেশি ভালো লাগে। যাই হোক, দুপুরবেলা আমি মুরগির মাংস রান্না করেছিলাম, বেশ কিছুটা তরকারি আমার রয়েছে। আঙুরি মাস্তি বানাতে যেয়ে আমি এতটাই মাস্তিতে ছিলাম, মনে হচ্ছিল যে না, এই আঙুরি মাস্তি, মুরগির মাংস, এই সব কিছুর সাথে শুধু সাদা রুটি খাবো কখনোই হতে পারে না। তাই মাস্তিতে মাস্তিতে একদম চটপটে কিছু খাবার ব্যবস্থা করে ফেললাম। তো নিশ্চয়ই আমার এই আটা মাখানো দেখেই বুঝতে পেরেছেন আমি কী বানাবো। হ্যাঁ, আমি লুচি বানানোর জন্য আটাটাকে ভালো মতো করে ময়ন করে নিচ্ছি। আর লুচি বানাতে হয় কীভাবে সেটা তো আপনারা সবাই জানেন, তাই ডিটেলস আর কোনো কিছু বলার প্রয়োজন মনে করলাম না। আরেকটা কথা হচ্ছে, এই ভয় জবটা করার সময় আমার প্রচণ্ড গলা চুলকাচ্ছিল, ব্যথা করছিল, গলাটা কিন্তু কিছুটা বসেও গিয়েছে। আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আমি সঠিক জানি না, আমি শুধু চাচ্ছিলাম যে যত দ্রুত সম্ভব আমি ভয়েসটা দিয়ে ভিডিওটা কমপ্লিট করে ফেলি। আমার গলাটা একটু পরপর চুলকাচ্ছিল, হতে পারে আমার এই ভিডিওতে আমার কথায় অনেক ভুল ত্রুটি আছে, প্লিজ এগুলি একটু ইগনোর করে যাবেন। লুচির জন্য আমার আটা মাখা হয়ে গিয়েছে, ওটা আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিলাম। আর এদিকে আমি চুলায় কিন্তু তরকারি বসিয়ে দিয়েছিলাম। শীতকালে একটা ব্যাপার আমার ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে তরকারি রান্না করলে দুদিন গরম না করলেও কোনো টেনশন থাকে না। আর গরমের দিনে যাই রান্না করি না কেন, সন্ধ্যা হতে না হতেই মাথা নষ্ট, এটা তরকারিটা গরম করতে হবে, তা নাহলে টক হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে। তো যেহেতু এখন গরম পড়ে গিয়েছে এই চিন্তাটাও বেড়ে গিয়েছে, তরকারি গরম করে এখন আমি লুচিগুলোকে বেলে নিচ্ছি। যারা এই পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি পরবর্তীতে নতুন নতুন যত ভিডিও দিব সবগুলো ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যান। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি লুচিগুলো অলরেডি বেলে নিয়েছি, আর এখন হচ্ছে লুচিগুলো ভাজার পালা। তেল অলরেডি গরম হয়ে গিয়েছে, এখন লুচি ভেজে নিচ্ছি। তো মাশাআল্লাহ, লুচিটা কিন্তু খুব সুন্দর ফুলেছে, কিন্তু ওই যে ফোলার পরে আমি এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, তারপরে এটাকে আমি মানে ওলট পালট করেছি, চাপ দিয়েছি, আর একদম এটার হাওয়াটা বেরিয়ে গিয়েছে। আর এটা তো সবসময় আমার সাথে হয়, যখনই আমি প্রথম কিছু বানাই কিছুটা হলেও ওলট পালট হবেই। তো এটা ফোলাতে যতটা খুশি হয়েছিলাম চুপসে যাওয়াতে ততটাই মেজাজটা গরম হয়েছিল। তো এই যে এক একে আমি অনেকগুলো লুচি ভেজে নিয়েছি, আর মাশাআল্লাহ বরবর্তী আমার যে কটা লুচি হয়েছে সেগুলি কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, তারপর আবার মনটা খুব খুশি হয়ে গিয়েছে। আসলে খুব আনন্দ উচ্ছ্বাসের সাথে কিছু বানাতে নিলে সেটা যদি পারফেক্ট না হয় তখন কিন্তু অটোমেটিকলি মেজাজটা গরম হয়ে যায়, তাই না? এই তো আমার লুচি ভাজা প্রায় শেষের দিকে, আর এটা কিন্তু ছিল আমার বুধবারের ভিডিও। বিকেলের নাস্তায় সবার জন্য আঙুরি মাস্তি বানাতে চেয়েছিলাম, ওই মাস্তি করতে করতেই বানিয়ে ফেলেছিলাম, ঘরে আঙুর ছিল সেটা দেখেই ভাবলাম যে নতুন কিছু করি, ওটা করতে যেই একটু লুচি বানালাম, আর তরকারি তো আগেই রান্না করা ছিল। সব মিলিয়ে ডিনারটা কিন্তু ভালোই জমেছিল, আর নতুন নতুন কোনো কিছু করতে আমি যেমন পছন্দ করি, আর আমার পরিবারের সদস্যদেরকে যখন আমি নতুন কিছু করে সামনে দেই ওরাও কিন্তু খুব আনন্দ উচ্ছ্বাসের সাথে মাস্তিতে মাস্তিতে খেয়ে নেয়। আর ওরা তো দুদিন পরপরই আমার কাছে নানান রকমের আবদার করে যে নতুন কিছু করো, নতুন কিছু করো, একটু ওটা করো, এটা সেটা করো, আর যেটা ভালো লাগে সেটা তো কিছুদিন পরপরই অনুরোধের আসর নিয়ে বসে পড়ে, প্লিজ এটা আবার বানাও।
যাই হোক, এই হচ্ছে আমার আঙুরি মাস্তি। অসম্ভব মজার হয়েছিল। আর কতটা মজা সেটা আপনারা একবার দেখেন। এই যে প্লেটটা ধরে দেখেন সামনে দিয়ে রেখেছি, নিচ্ছে আর খাচ্ছে প্রায় শেষের দিকে, এতটাই টেস্টি হয়েছে। এটার কিন্তু আপনারা চাইলে যে কোনো ফেস্টিভ্যালে বানাতে পারেন, তাছাড়া বাসায় যদি কোনো গেস্ট আসে আপনারা ডেজার্ট আইটেম হিসেবে রাখতে পারেন। দেখবেন সবাই চেটেপুটে খেয়ে নেবে, এতটাই মজাদার। যাই হোক, এখন তো আমরা খেতে বসবো, আপনাদেরকে তো আর খাওয়াতে পারছি না, আর এই কষ্টটা বরাবরই আমার মনে থাকে। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসবো আবার কোনো একদিনে নতুন আরও একটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত আপনাদের সবার সঙ্গ আমার কাম্য। আল্লাহ হাফেজ।